নমস্কার বন্ধুরা, প্রথমে রসুন আদা কাঁচা লঙ্কা পেস্ট করে নিচ্ছি। 4-5 চামচ জল দিয়ে পেস্ট করে নিতে হবে। বোনলেস চিকেন ধুয়ে নিয়েছি। ছি লেবুর রস, পরিমাণ মতো নুন, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 2 চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1/2 চামচ জায়ফল গুঁড়ো, অপশনাল নাও দিতে পারেন। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। 1/2 কাপ টক দই জল ঝরিয়ে নিলাম। 5-6 চামচ আমুল ক্রিম, 2 চামচ চিজ, সব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ম্যারিনেট করা চিকেনে মিক্সচার দিয়ে দিলাম, ভালোভাবে মেখে নিলাম। দিচ্ছি 3 চামচ কাজু বাদাম বাটা। এবার ঢাকা দিয়ে নর্মাল ফ্রিজে মিনিমাম 2 ঘন্টা রেখে দিন। 2 ঘন্টা হয়ে গেছে, আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, কাবাব স্টিকে লাগিয়ে নিচ্ছি। বাড়িতে কাবাব স্টিক না থাকলে ফ্রাইং প্যানে তেল গরম করে ছেঁকে নিন, রাতেও ম্যারিনেট করেও রাখতে পারেন। যে গ্রেভিটা রয়ে গেল সেটা তুলে চিকেনের গায়ে লাগিয়ে নিচ্ছি। একটা ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে নিলাম। চিকেনের স্টিকগুলো 1-1 করে বসিয়ে দিচ্ছি। গ্যাস একদম সিম করে দিন, একদিক হয়ে গেলে উল্টিয়ে দিন। মাখন গলিয়ে নিয়েছি, কাবাবের ওপরে ছড়িয়ে দিন। সব দিক লো ফ্লেমে ভালোভাবে ছেঁকে নিন। তাহলে রেস্টুরেন্টের মতো রেশমি কাবাব রেডি, খেতে দারুণ।